नमस्कार তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আলু কুমড়ো আর করলার রসা করে দেখাবো। আসুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা কিভাবে করতে হবে রান্নাটা। এখানে আমি দুটো করলা নিয়ে নিয়েছি। করলাগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি কেটে আবার ধোব। আমি এবার করলাগুলি কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে করলার দুটো দিক আমি কেটে বাদ দিয়ে দেব, তারপর খানিকটা মুখটা কেটে নেব। এইভাবে কেটে এই ঠিক এইভাবে আমি দুটো পিস করে নেব। এই করলার পিসগুলো একটু মোটা মোটা করে করতে হবে, একদম পাতলা করে করলে এই রান্নাটা হবে না, একটু মোটা করে করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে পিসগুলো। দেখুন আমি এরকম মোটা মোটা করে করেছি, একটু মোটা করে কেটেছি, একদম কিন্তু পাতলা করে কাটিনি, একটু মোটা করে নিতে হবে। এইভাবে আমি এইভাবে সবটা করলা আমি দুটো করলা কেটে নিয়ে আসছি আপনাদের কাছে। শেষের অংশটুকু আবার আমি কিভাবে কাটছি দেখুন, ঠিক আবার আগের মতন করে কাটছি। এইভাবে এইভাবে আমি শেষের অংশটুকু কেটে নিলাম। শেষের আর শুরু সবটাই ভালো করে কেটে আমি এটাও আমি কেটে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি করলাগুলি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই রান্নার মধ্যে যা যা লাগবে সেগুলো বলছি। এখানে আলু সিদ্ধ আছে টুকরো টুকরো করা, আর কুমড়ো আছে, আর আছে কড়াইশুঁটি, এটা থাকলে আপনি দেবেন, না হলে স্কিপ করে দেবেন, আর আছে কাঁচা লঙ্কা একটা। এই দিয়ে রান্নাটা আমি করব। কড়াতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা আমি সরষের তেলে দিয়েছি। দিয়ে আমি একটু গরম হলে করলাগুলি দিয়ে দেব, দিয়ে আমি ভেজে তুলে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ঢেকে, একটু সিদ্ধ হবে ঢেকে রাখলে তাড়াতাড়ি আমি ভেজে তুলছি ডেকে ডেকে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিলাম। ঢেকে আমি খানিকক্ষণ রেখে আবার একটু তুলে নেব। তুলে আবার একটু নাড়াচাড়া করে এপিট উপিট ঘুরিয়ে নেব। এইভাবে আমি খানিকক্ষণ ঢেকে রেখে আমি রান্নাটা করাটা ভেজে নেব। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি আমার এই চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দিবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আমার করলাগুলি ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম। এবার আমি সামান্য একটু আবার তেল দেব, সর্ষের তেল দিয়ে আমি তেলটা গরম হলে আমি এবার আলুগুলি দিয়ে ভেজে নেব। আবার একটু নুন আর হলুদ দেব, দিয়ে আলুটা লাল করে ভেজে আমি তুলে নেব। এই রান্নাটা একটু নতুন ধরনের রান্না, করে খাবেন, খুব ভালো লাগে, খুব বেশি কিন্তু তেতো লাগে না রান্নাটা করলে, খাবার সময় বেশ ভালো লাগে খেতে। আর যারা তেতো পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আমার আলুটা ভাজা হয়ে গেলাম, তুলে নিলাম। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা আমার ফোড়নটা হলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলি। কুমড়োটা আমি দিয়ে দিলাম টুকরো করা কুমড়োগুলি, আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটু আদা বাটা দিলাম, একটু জিরে বাটা দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটা ভাজা মশলা আমার তৈরি করা সেটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেব ভাজা মশলার, আপনারা দেখে নেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু আবার ঢেকে রাখবো, যাতে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ ঢেকে রাখার পর মিনিট দুই আবার ঢাকনাটা তুলে আমি দেখছি, আবার রিপিট উপিট করে দিচ্ছি সবগুলোকে, নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে ভাজা আলুটা আর করলাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, খানিকক্ষণ কষাবো। এইভাবে একদম সোজা রান্নাটা, একটু জল দিয়ে দিলাম, যে কেউ করতে পারবে, অথচ খেতে খুব ভালো লাগে।
তিন চার মিনিট ধরে আমি এটাকে ফোটাবো। জলটা ফুটলে পরে একটু কুমড়োটাও সেদ্ধ হবে, করাটাও হবে সেদ্ধ। সব কটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু এক চামচ মতন ঘি দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার হয়। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিচ্ছি। আমার প্লেটিং হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর যারা এই ধরনের খাবার পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন। এত গরম পড়েছে, এখন একটু করলা টরলা খাওয়া ভালো, নাহলে শরীরে র্যাশ ট্যাশ বেরোবে নানানটা। একটু তেঁতো খেলে শরীর ভালো থাকবে, রক্ত পরিষ্কার থাকবে। আর সুগারের পেশেন্টরাও খেতে পারবেন, যদি আলুটা বাদ দিয়ে খান তাহলে কোনো অসুবিধা নেই, আলুটা বাদ দিয়ে খাবেন সুগার পেশেন্টরা। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। দেখুন আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নাটা, আপনারা করে খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসে অপেক্ষায় থাকি। আপনাদের অনুভূতিগুলো শেয়ার করলে আমার খুব ভালো লাগে। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।